হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। আমার আজকের ব্লগটি গজারি বন নিয়ে। এটা গাজীপুরের ক্যান্টনমেন্ট রোড। তো আমরা এখানে ঘুরতে গিয়েছিলাম ঈদের দ্বিতীয় দিন, যার জন্য কয়েকটা গাড়ি এখানে যাতায়াত করছে, বেশিরভাগ বাইক আর প্রাইভেট কার। এছাড়া তেমন মানুষজন কোথাও দেখা যাচ্ছে না। তো ঈদের জন্য অনেকে ঘুরতে বের হয়েছেন, ভাবছে যে একটু জঙ্গল দিয়ে ঘুরে আসি, যার কারণে এই রোডটা বেছে নিয়েছে। তাই তারা এখানে আসছে। চারপাশটা এত নীরব, এত নিস্তব্ধ, না গেলে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না চারপাশটা যে এত নীরব, এত ঠান্ডা পরিবেশ। মনে করেন কীরকম একটা পরিবেশে যে ছিলাম তা বলে বোঝানো যাবে না। চারদিক প্রচণ্ড নীরব। তো আমরা এখানে যাওয়ার পর থম এড়ে গিয়েছি, কারণ এত চারপাশে এত বড় বড় গাছের সারি, গজারি গাছ যাকে বলে সেইগুলা। তো মানুষজন একদম নেই, দু একটা মানুষ আসছে, তারপরেও তারা গাড়ি চালিয়ে আসছে, আবার গাড়ি দিয়ে ব্যাক করে চলছে। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম চারপাশের মুহূর্তগুলো। তো এইখানে পাখিরা বিভিন্ন সুরে ডাকছিল, যেটা আমাকে খুবই মনোমুগ্ধকর করেছে আর ভালো লেগেছে আমার। সেদিন প্রচণ্ড গরম ছিল, কিন্তু এইখানে আসার পর অনেকটা ঠান্ডা লাগছিল, কারণ গাছগাছালিতে আসলে তো অবশ্যই ঠান্ডা লাগবে, ঠান্ডা বাতাস। আকাশে খুবই মেঘ ছিল, তারপরে ভ্যাপসা কেমন যেন একটা গরম ছিল। কিন্তু যখনই আমরা এই গজারি বনের ভিতরে ঢুকলাম, প্রবেশ করলাম, তখন খুবই ঠান্ডা লাগছিল, মনে হচ্ছে শীতের রাজ্যে চলে আসছি, এরকম একটা অবস্থা। তো পরিবেশটা এত ঠান্ডা দেখে আরও বেশি ভালো লাগলো, কারণ এত গরমের ভিতরে এই জায়গাটা এত ঠান্ডা আর নিস্তব্ধ। মানুষজন নেই, কোলাহল নেই, ইট পাথরের শব্দ নেই, ফ্যাক্টরির কোনো শব্দ নেই, যানবাহনের শব্দ নেই, যা খুবই ভালো লাগছে। তো এখানে ঘুরতে পেরে আমার অনেক ভালো লাগছে। তো আমি এখন এই জঙ্গলের ভিতর সাইডে একটু যাওয়ার চেষ্টা করব, কারণ ভিতরের দিকে একটু দেখি কীরকম লাগে জায়গাটা। তো আমি হেঁটে হেঁটে ভিতর দিকে যাওয়ার চেষ্টা করছি। তো এখানে অনেক শুকনো পাতা পড়ে রয়েছে, যেগুলো পায়ে লাগার সাথে সাথেই মরমর শব্দ হচ্ছে, শুকনো পাতার মরমর শব্দ। তো আমি ভিতরে ঢোকার জন্য এখন প্রবেশ করছি। তো আমি অনেকটা হেঁটে আমি ভিতরে চলে আসছি। এই যে দেখেন আমি ভিতরে দাঁড়ায় আছি, আরও ভিতরে যাওয়ার সাহসে কোলাচ্ছে না, তবুও চেষ্টা করছি একটু সামনে গিয়ে যাই, দেখি কিছু দেখা যায় কি না। এইখানে তো কেউ নেই, জঙ্গলের ভিতরে কোনো মানুষ নেই, কোনো পোকামাকড়ও দেখা যাচ্ছে না এই মুহূর্তে, হয়তো বা মানুষজন দু একটা আসার কারণে এইগুলো লুকিয়ে আছে। তো আমি ভিতরের দিকে যাচ্ছিলাম কোনো ভূত আছে কি না দেখার জন্য, আমি ভূত খুঁজতে আসলে আমি ভিতর দিকে যাচ্ছিলাম, কিন্তু আমার চোখে কোনো ভূত টুট বা অন্য কিছু কোনো কিছুই পড়ে নাই। তবে শব্দগুলো খুবই অন্যরকম ছিল, জঙ্গলের ভেতরের শব্দগুলো, পাখির ডাক, একটা শুশু বাতাসের শব্দ, এইগুলো আসলে একদম অ্যাডভেঞ্চারমূলক হয়ে গেছে। আমি যখন হাঁটছিলাম পাতার উপর দিয়ে, যে মাটিতে যে পাতাগুলো পড়ে রয়েছে, শুকনো পাতা, গজারি গাছের পাতা, তখন এই পাতাগুলোর শব্দ হচ্ছিল মরমর, যেটাকে আমরা শুকনো পাতার শব্দকে আমরা বলে থাকি মরমর শব্দ। তো এই শব্দটা হচ্ছিল পায়ের সাথে সাথে। তো আওয়াজগুলা মানে খুবই সুন্দর ছিল, কোলাহল ছিল না কোনো, সাউন্ডগুলা দিতে পারলাম না, কারণ বিভিন্ন ধরনের নয়েজ আসছিল আশেপাশে থেকে, গাড়ির মানে মানুষজন ছিল, এই জন্য বিভিন্ন শব্দগুলো আমি আপনাদেরকে শোনাতে পারলাম না। কিন্তু জায়গাটা খুবই সুন্দর ছিল। ঈদ হওয়াতে এইখানে মানুষজন বেড়ে গেছে, কিন্তু ঈদ ছাড়া এখানে মানুষজন নেই বললেই একদম চলে। তো আমি হেঁটে হেঁটে জঙ্গলের একটু ভিতরে গেলাম। তো এইখানে দাঁড়িয়ে আমি চেষ্টা করলাম যে জঙ্গলের কিছু মুহূর্ত ক্যাপচার করে নেওয়ার জন্য। ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে রোড, ওইখান দিয়ে মানুষজন মানে ঈদ দেখা এইখান দিয়ে মানুষজন যাতায়াত করছে, কেউ বাইক নিয়ে আসছে, কেউ বা প্রাইভেট কার নিয়ে আসছে, যা আমি একটু আগে বলেছিলাম। তো আমি এখানে দাঁড়ায় রয়েছি। দেখেন আমার হাজব্যান্ড সে পাতালতা দিয়ে নাগরাজ সাজার চেষ্টা করতেছে, মজা করে, মজার ছলে। সেজন্য পাতা দিয়ে সে এইখানকার যে গজারি গাছের পাতা আর ওইটা ছাকল বলেন, ছাল বলে না কি বলে, একটা দড়ির মতো, সেটা দিয়ে সে মাথায় একটা তাজ বানাচ্ছে, এই নাগরাজের তাজ। সেটা সে সুন্দর করে আটকে নেওয়ার চেষ্টা করছে। তো এইটা দেখেই দুষ্টুমি ছলে বলে ফেলছিলাম যে নাগিন 7-এর নাগরাজ, নতুন যে শো আসছে কোথা কাপুরের নাগিন 7, সেখানকার নাগরাজ হবে তুমি, মজা করে বলে ফেলছিলাম তখন। আমার এই কথাগুলো সেও খুব মজার ছলে নিল। তো এই যে তার এই কস্টিউম সাজার দৃশ্যটা দেখে আমাদেরও খুব ভালো লাগলো, যে জঙ্গলের ভিতরে হঠাৎ করে নাগরাজ বেরিয়ে গেল। তো দেখে খুবই ভালো লাগলো, যার কারণে আমিও সাথে সাথে এই জিনিসটা ক্যামেরা বন্দি করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করব বলে। ভিডিওটা নিয়ে অনেক আগে আসার কথা ছিল, কিন্তু আমি সময়ের ব্যস্ততার কারণে আমি আসতে পারি নাই। তো আপনাদের সামনে আবারও আসলাম এই গজারি বনের ভিডিওটা নিয়ে। তো আশা করি ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে একটা লাইক করে যাবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের অতি মূল্যবান মতামত জানাবেন, কারণ অনেকেই কমেন্টে জানান না আপনাদের কীরকম লেগেছে ভিডিওটা। তা আমার শুনতে খুব ইচ্ছে করে যে কীরকম ভালো লেগেছে নাকি ভালো লাগেনি। অবশ্যই অবশ্যই আপনারা তা জানাবেন। দেখেন, সে তার মোবাইল দিয়ে কয়েকটা সেলফি তুলে নিল যেন এটা স্মৃতি হিসেবে রাখা যায়। তো আমি ওই সুযোগে তার অনেকগুলো ছবি ক্যাপচার করে নিলাম। তো আমরা এখন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। সে হাঁটতে হাঁটতে একটু সামনে এগিয়ে যাচ্ছে। আমি না করছি যে আর ভেতরে যাওয়ার দরকার নেই, তারপরেও সে যাওয়ার জন্য খুবই চেষ্টা করতেছে। তো শুনেছি এই জঙ্গল পার হলেই নাকি রেল লাইন। তো বললো যে চলো যাই, এই জঙ্গল পার হয়ে রেল লাইনের দিক যাই। তো আমি বললাম না, অনেকটা জঙ্গল পার হতে হবে, তারপর রেল লাইন বের হবে, আমি ওদিকে যাব না। তো আমি এখানে দাঁড়ায় রইলাম। সে একটু সামনে আগায় গেল। একটা সাদা ঢিপি, মানে মাটি উঁচু হয়ে রয়েছে জায়গাটার ভিতরে, সেখানে যে দাঁড়াইলো। তো এটা সাপের ঘর কিনা জানি না, হতেও পারে, কিংবা মনে হচ্ছে যে এটা উই পোকা না কি ধরনের একটা পোকা আছে। তো পোকা যে ঘর বানায় মাটির নিচে, সেই পোকা হয়তো বা এইভাবে কইরা ঘরটা বানাইছে। উলু পোকা না ওই পোকা, যাই পোকা বলে, যেটা নাম আমি সঠিক জানি না। পিঁপড়েও হতে পারে, পিঁপড়েও তো এভাবে মাটিতে ঘর বানায়। তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ সে ওখানে দাঁড়িয়ে ওটা ভাঙার চেষ্টা করছে। আমি না করছিলাম, তাই আমি চলে আসছি যেন সেও চলে আসে। তারপর আমি রাস্তায় এসে আবারও দাঁড়ালাম। তো কয়েকটা নিজের সেলফি তুলে নিলাম। চারপাশে ওই দেখা যাচ্ছে মানুষজন। দেখেন, ঈদের টাইম তো, এর জন্য অনেকে আসছে এখানে ঘুরতে। তো আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা সেলফি তুলে নিলাম, সাথে কয়েকটা ভিডিও ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এখন আমার যাওয়ার পালা, এখন আমি বাসায় চলে যাব। চলে যাওয়ার সময় বাইকে বসে আমিও কিছু ক্যামেরা বন্দি করে নিলাম যাওয়ার মুহূর্তটা। তো যাওয়ার সময় অনেক ঠান্ডা লাগছিল, আর ভিডিও করতে খুবই কষ্ট হচ্ছিল, কারণ এত বাতাস, প্রচণ্ড বাতাস গাছের সাথে। তো এই যে দেখেন মানুষজন এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়েছে, কেউ কেউ হেঁটে একটু সামনে যাচ্ছে। তো এইখানটা আবার একটু জঙ্গল কম, সামনে আরও বেশি জঙ্গল। এখানে বিভিন্ন ধরনের নাটকের শুটিং হয়। আগে নাটকে দেখতাম জায়গাগুলো, এখন আজকে নিজ চোখে এই জায়গাটা দেখে নিলাম। খুব ভালো লাগলো, কারণ যখন নাটকে দেখতাম তখন ইচ্ছে করতো যদি কখনো যেতে পারতাম, দেখতে পারতাম জায়গাটা। তো শখটাও পূরণ হয়ে গেল, গজারি বন দেখা, যেটা ইচ্ছে করেছিলাম সেটা হয়ে গেল। তো আমরা এখন বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা চলে যাব, আমাদের গজারি বন দেখা শেষ। গজারি বনটা অনেক বড়, গাজীপুরের ক্যান্টনমেন্ট এলাকায় যে গজারি বনটা, জায়গাটার নাম, লোকেশন সঠিক আমার মনে নেই। রাজেন্দ্রপুর, যেটা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, সেইটা জায়গার নাম। এছাড়াও এই জায়গায় আরও কয়েকটা নাম আছে যেটা আমি জানি না, আমার মনে নেই। তো আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জায়গাটার নাম কি। তো চারপাশে এরকম শুধু গজারি বন আর গজারি বন, মানে গজারি গাছ এক কথায়। তো আমরা যাওয়ার সময় প্রায় সন্ধ্যা লেগে আসছিল, তখনও দেখছিলাম যে দুই একটা গাড়ি ভিতরের দিকে যাচ্ছে, আবার চলে আসছে। কেউ কেউ গাড়ি থামিয়ে পিকনিকের মতো আসছে, মানুষজন খাবার নিয়ে আসছে সাথে করে, কেউ কেউ খাবারও খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের। তো আমরা এখন চলে যাচ্ছি। ওই দেখেন মানুষজন জঙ্গলের ভিতরেও গিয়েছে আমাদের মতো, আমরা একটু গিয়েছিলাম, হয়তো মানুষজন আরও বেশি ভিতরে গেছে। তো ভিতরে যাওয়ার মজা আছে, কারণ একদম ভিতরে চলে গেলে মনে হয় যে না, সত্যি জঙ্গলে চলে আসছি। তো এই তো, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা মতামত জানাবেন, যেটা আমি একটু আগে বললাম। আর এই মতামতটা আমাকে আরও অনুপ্রেরণা দেবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর চ্যানেলটা ভালো লাগলে তো সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করুন কিংবা নাই বা করুন, কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কীরকম লাগলো আপনাদের এই আজকের গজারি বনের ভিডিওটা। সকলে ভালো থাকুন, আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখুন। এখন আমরা প্রায় লোকালয়ের কাছে চলে আসছি, একটু পরে গ্রামের বাড়িঘরগুলো দেখা যাবে। তো আমি এখানে আমার ভিডিওটি স্টপ করে দেব। আবার অন্য দিন আসবো নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ।